এটি বাংলাদেশ বিমানের 0754 কার্গো বিমান, যেটি যুদ্ধ বিমান হিসেবে পরিচিত। যুদ্ধ বিমান অর্থাৎ বিভিন্ন মালবাহী, বিভিন্ন পণ্য নেওয়া বা বিভিন্ন জায়গায়, দুর্গম এলাকায় যেসব জায়গা রয়েছে, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় পণ্য বহন করা, এই যে ভিতরটা হচ্ছে এরকম যে অনেক বড় এর ভিতরটা। এখানে দুই সাইড দিয়ে সেনাবাহিনীরা বসে থাকেন। এর ভিতরে মাল, অনেক পণ্য, বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দুর্গম এলাকায় নিয়ে যাওয়া হয়। তো এরকম একটি অভিযানের মহড়া চলছিল, সেই মহড়ার একটি দৃশ্য এটি। এখানে সেনাবাহিনীর সদস্যরা উঠেছেন, যারা প্রায় 600 ফিট উপর থেকে, প্রায় 600 থেকে 700-800 ফিট উপর থেকে তারা ফ্লাইং করবেন, জাম্প দিবেন প্যারাশুটের মাধ্যমে। এখানে যারা আছেন তারা, তাদের অধিকাংশই আসলে খুবই নতুন, তাদের এই জাম্প এর মাধ্যমে, তাদেরকে আসলে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হচ্ছে। সেই রকমই একটি মহড়া ছিল এটি। তারা প্রস্তুত হচ্ছেন, একটি লম্বা দড়ি থাকে যেখানে সবার এক একটি চাবি থাকে, সেই চাবির মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে সামনে। এবং দরজার সামনে গেলে তাদের যিনি কমান্ডার রয়েছেন, তিনি তাদেরকে এক একটি চাবি নিয়ে নেবেন এবং তারা সেখান থেকে জাম্প দিবেন। এবং এটি কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তাদের আসলে খুব ভয়ও লাগে, আবার তারা নিজেদেরকে উজ্জীবিত করার জন্য আসলে স্বধর্মের স্লোগান দিতে থাকে, মোনাজাত করে, প্রার্থনা করে, এবং তারপরে আসলে কলমা পড়ে তারা আসলে জাম্প দেয়, যাতে জীবনের সবটুকু দিয়েই তারা আসলে এই অভিযানগুলো করে। এবং এটি আসলে খুবই রিস্কি। এবং বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা 7 বার 8 বার, কেউ 50 বার 25 বার, এরকমও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জাম্প দেওয়া শুরু হয়েছে, জাম্প দিচ্ছে তারা, 600 থেকে 800 ফিট উপর থেকে তারা জাম্প দিচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে এই সাইটের যে জানলা আছে সেই জানলা দিয়ে আসলে দেখা যায় কিনা তারা জাম্প দেওয়ার পরে, কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গা। আমি দেখাতে চেয়েছিলাম যে আসলে যারা জাম্প দিচ্ছে তাদেরকে প্যারাশুট বা বিভিন্ন মাধ্যমে এই যে জানলা দিয়ে যদি দেখানো যেত। আসলে প্রায় 30 জন মতো ছিল, সবাই দুই দরজা দিয়ে, পাশের আর এবং এই পাশের দুইটা দরজা দিয়ে তারা জাম্প দিয়েছে, শেষ হয়ে গেছে। এবং তাদের কমান্ডাররাও উপরে রয়েছেন, বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন, এই যে সেনাবাহিনীর সদস্যরা, এখন দরজা দিয়ে দেওয়া হবে। তো এটি ছিল আসলে একটি সেনাবাহিনীর মহড়া, বিমানবাহিনী সহায়তা করেছে, সব মিলে ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে একটি মহড়া ছিল, তারই অংশ বিশেষ।